মুখ্যমন্ত্রী বলে বেরাচ্ছেন কমিউনিস্ট পার্টিতে কোনো যুব নেতৃত্বই নেই বা তাদের আনা হচ্ছে না, কেবল বিজেপিতেই যুব নেতৃত্বদের তুলে আনা হচ্ছে। অথচ যার বিরুদ্ধে পত্রিকা অফিসে ভাঙচুরের অভিযোগ রয়েছে সেই যুব নেতৃত্বকে এই বিজেপি গুরুত্বপূর্ণ একটি নিগমের দায়িত্বে বসিয়েছে। রবিবার আহূত সাংবাদিক সম্মেলনে ঠিক এইভাবেই শাসক দল সহ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2023 বিধানসভা নির্বাচনে বাম নেতা কর্মী সমর্থকদের মনে আশা জাগিয়েও শেষ পর্যন্ত রাজ্যে ক্ষমতা দখল তো দূরে থাক, বিধানসভায় বিরোধী দলের তকমাও হারিয়ে বসেছে নবগঠিত রাজনৈতিক দল তিপ্রামথার কাছে, আর এতেই বিশ্বাসে চিড় ধরতে শুরু করেছে বাম নেতা কর্মী সমর্থকদের। ফলস্বরূপ বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে বামেরা রাজ্যব্যাপী সারা জাগানো কোনো কর্মসূচি এখনো বাস্তবায়িত করতে পারেনি। অবশ্য রাজধানীতে কয়েকটি কর্মসূচি হাতে নিয়ে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে কেবলমাত্র। তবে সে যাই হোক, রবিবার সিপিএম সদর দপ্তর মেলার মাঠে সাংবাদিক সম্মেলনে মিলিত হন রাজ্য সম্পাদক তথা বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, রাজ্যে অপহরণ, বধু নির্যাতন, ছিনতাই, শ্লীলতাহানি ক্রমাগত বেড়ে চলেছে। ৬ জন অর্থাৎ প্রতি ১৫ দিন অন্তর একজন ব্যক্তি অপহৃত হয়েছে। শ্লীলতাহানি এটাও মহিলাদের উপর আরেকটা আক্রমণ হয়েছে। ৮ জন প্রতি ১১ দিন অন্তর একজন করে মহিলা অপহৃত হয়েছে। ছিনতাই ১৩৭ জন গ্রামে শহরে দিন দুপুরে, অর্থাৎ এক্ষেত্রেও প্রতি ১.৫ দিন অন্তর একটা করে এরকম ছিনতে হয়েছে। বধূ নির্যাতনের ঘটনা ১৭, অর্থাৎ প্রতি ৫ দিন অন্তর এ রাজ্যে বধূ নির্যাতন। সেই সাথে তিনি অভিযোগ করে রাজ্যে ড্রাগসের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে, প্রচুর ড্রাগস উদ্ধার করা সত্ত্বেও মানুষের মনে সমূহ আশঙ্কার জন্ম দিয়েছে। ড্রাগস বিভিন্ন মাদকের যে এই চালান, মাদকাসক্ত হয়ে মাতলামি করা, ধরা পড়া, আমরা গত ৫ বছর ধরে দেখছি প্রতিদিন বস্তা বস্তায় গাড়ি গাড়ি বুঝায় ধরা পড়ছে। একদিকে স্লোগান হচ্ছে ড্রাগ মানে মুক্ত ত্রিপুরা, ড্রাগ ফ্রি ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, আরেকদিকে হচ্ছে গাঁজা ট্যাবলেট, ব্রাউন সুগার, ফেন্সিডিল, সব দিক থেকে এই ত্রিপুরা সমস্ত অতীতের রেকর্ড এটাকে অতিক্রম। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন কমিউনিস্ট পার্টিতে কোনো যুব নেতৃত্ব নেই বা তাদের আনা হচ্ছে না, কেবল বিজেপিতেই যুব নেতৃত্বদের তুলে আনা হচ্ছে। অথচ যার বিরুদ্ধে পত্রিকা অফিসে ভাঙচুরের অভিযোগ রয়েছে সেই যুব নেতৃত্বকেই বিজেপি গুরুত্বপূর্ণ একটি নিগমের দায়িত্বে বসিয়েছে। মুখ্যমন্ত্রী মহোদয় বলে বেড়াচ্ছেন, যেমন গত মে মাসের ৮ তারিখে একটা অনুষ্ঠানে বলছেন একজন যুবককে তাকে একটা গুরুত্বপূর্ণ কর্পোরেশন নিগমে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, যে যুবক আগরতলার চ্যানেলে যেন দেখা গেছে লাঠি হাতে দিন দুপুরে একটা পত্রিকাতে ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে। সেই যুবককে তিনি চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বলছেন যে কমিউনিস্ট পার্টিতে যুবক নেই, নেতৃত্ব নেই, তারাই নেতৃত্ব দিচ্ছে, কাকে নেতৃত্ব দিচ্ছে। তিনি অবশ্য স্বীকার করেন প্রত্যেক রাজনৈতিক দলে যুবদের দায়িত্ব নিয়ে আসা প্রয়োজন, কিন্তু তাই বলে অভিযুক্তদের দায়িত্ব দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী তার দলে নতুন যুবকদের দায়িত্ব দিন, যে কোনো দলে রাজনৈতিক দলে নতুন যুবকরা আসলে পরে যৌবনের ভাবনা চিন্তা তার অবকাশ হবে, এটা আমাদের দল বিরোধী দল হিসেবে বলছি না, কিন্তু কি উদাহরণ তৈরি করছেন যে যুবক দিন দুপুরে কোন পত্রিকার অফিসে আক্রমণ করে আগুন লাগায় তাকে প্রমোট করছে,
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে বামেরা ক্ষমতায় থাকাকালীন সময় থেকেই পার্টি ও প্রশাসনিক পদে নিয়ে আসা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। কিন্তু বাম বিরোধী দলের মতে কাজের কাজ আজ পর্যন্ত হয়নি। শুধু ত্রিপুরাতেই নয়, বাংলায় বাম দলে পক্ককেশের দাপট আজও বিদ্যমান। তবে বাম হিতাকাঙ্ক্ষীদের মতে কেবল যুবদের দায়িত্ব দিয়ে নিয়ে আসলেই তো চলবে না, তার জন্য চাই উপযুক্ত যুব নেতৃত্ব। তবে ধীরে ধীরে ক্ষমতার হাত বদল হচ্ছে। তাছাড়া অনেক বাম তাত্ত্বিক নেতৃত্বের মতে ভোগবাদী সর্বস্বতা অনেকাংশেই গ্রাস করেছে যুব মানুষকে, আর এজন্যই প্রায় সবকয়টি রাজনৈতিক দলে সঠিক যুব নেতৃত্বের অভাব পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।